Hey guys, Assalamualaikum. Welcome to Nasa's World. সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি হলো গিয়ে আমার স্কুল, এন্ড আজকে শনিবার। আপনারা ভাবতেছেন শনিবার তো স্কুল বন্ধ থেকে কেন যাচ্ছি। আসলে আমাদের স্কুলে নতুন ইংলিশ ক্লাব হয়েছে, তো আমাদের স্যাররা বলেছিল অ্যাটেন্ড করতে, যদি ভালো লাগে তাহলে ভর্তি হয়ে ক্লাস করতে। তো আজকে আমি যাচ্ছি আর কি দেখতে যে কিরকম লাগে আর কি ক্লাস করতে। তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার স্কুলটা। আসলে আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নতুন ভবন, মানে পুরান ভবন, আমার স্কুলের মেইন ভবনটা মূল ভবন, বাট আমি যেখানে পড়ি সেটা হলো গিয়ে নতুন ভবন। তো পুরান ভবনটা আমার কাছে অত একটা ভালো লাগে না কেন জানি, বাট আমার কাছে নতুন ভবনটাই বেশি ভালো লাগে। ওইটাই খুবই খোলামেলা, আমার কাছে বেশি ভালো লাগে। তো এখন যাচ্ছি আমার স্কুলে। তো স্কুলে গিয়ে আপনাদেরকে আমার স্কুলটা দেখাচ্ছি। তো আমি স্কুলে এসে ডাইরেক্ট আমার ক্লাসে ঢুকে গেছিলাম আমার ফ্রেন্ডদের পেয়ে, অ্যান্ড আমি ফ্রেন্ডদের সাথে কথা বলতেছিলাম অনেকক্ষণ। ক্লাস তখনও ক্লাস শুরু হয়নি, এখনো অনেক মানুষ আসেনি তার জন্য। অ্যান্ড আম্মু এখানে আমাকে হেল্প করছে ভিডিও করতে। অ্যান্ড আমাদের স্কুলের মাঠটার মধ্যে কাজ চলতেছে আর কি, মাঠটাকে সুন্দর করার জন্য। তো এখানে কাজ চলতেছে, এখানে অনেক বালি, তো এখানে তাই আমি মাঠের মধ্যে যাইও নাই হাঁটিও নাই। একবার হাঁটছিলাম, আমার জুতা টুতা সব নষ্ট হয়ে গেছিল, এত বাজে অবস্থা ছিল। এখন তাও একটু ভালো আছে। তো আমাদের ক্লাস তখন শুরু হয়ে গেছিলো, অ্যান্ড আমাদের টিচার কনসাল্ট করছিল সবার সাথে, বুঝাচ্ছিল সবাইকে। অ্যান্ড ওইখানে আমাদের টিচার আমাদেরকে বুঝাচ্ছিল, অ্যান্ড আমরা দেখতেছিলাম বুঝতেছিলাম। তারপরে আমার ক্লাস শেষ হয়ে যায়, এক ঘন্টা ছিল ক্লাস। তারপরে আমরা আমাদের স্কুলের বরাবরই এরকম একটা এমন একটা দোকান, মানে এখানে অনেকগুলো দোকান আছে, এটা একটা মাঠ আসলে, মানে অনেক বড় একটা মাঠ, এখানে অনেক দোকান রয়েছে, মানে আছে, অ্যান্ড অনেক সুন্দর সুন্দর কাপড়ও পাওয়া যায় এখানে। তারপরে আমি ভেলপুরি কিনছি, মানে ভেলপুরি কিনেই এই মানে মাঠটার মধ্যে ঢুকা হয়েছে আর কি। তো আমরা কতক্ষণ দেখছি, বিকজ আমি কিনতে আসে নাই কিছু, জাস্ট দেখতেই আসছিল। এখানে কাপড়গুলো অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে, আমি বলতেছিলাম দেখো কি সুন্দর। তারপরে এখানে আমার একটা পিলার কিনতে আসছে, পিলার হারাই গেছে, দ্যাটস ওয়াই আমার পিলার কিনতে আসছে। অ্যান্ড এখানে আমি চামচ দেখছিলাম, তো আমার বলতেছি আমার চামচ কিনবো, চামচটা অনেক সুন্দর লাগতেছিল, দ্যাটস ওয়াই আমি চামচ কিনছি। অ্যান্ড এই জায়গায় ঘুরছি, এটা আমার সেকেন্ড টাইম আসা এই জায়গায়। দেন কিনা টিনা শেষ হওয়ার পরে আমরা রওনা দিয়ে দিই বাসার জন্য। অ্যান্ড এই তো ছিল আমার স্কুলের ঘোরাঘুরি। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।